আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদটি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙ্গামাটিতে অবস্থিত। এর অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন আকৃষ্ট করে। ট্রলার বা স্পিডবোটের মাধ্যমে পুরো লেকের সৌন্দর্য উপভোগ করতে 1956 সালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। লেকের পারে রয়েছে আদিবাসী মার্কেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসী মার্কেট, খুব সুন্দর। আর বিভিন্ন ধরনের জামা কাপড় আদিবাসীদের তৈরি করা হাতের কলমে এখানে পাবেন। দুই পাশে উঁচু পাহাড় যখন দাঁড়িয়ে আছে আর মাঝখান দিয়ে যখন ট্রলারি করে যাবেন, মনে হচ্ছে যেন বাংলাদেশের এক কোনো স্বর্গে চলে আসছে। লেকে করে যেতে পারবেন শুভলং জলপ্রপাত, তারপর ঝুলন্ত ব্রিজ, নতুন চাকমা রাজবাড়ি, বুদ্ধ মন্দির, বিভিন্ন স্থানে। উদ্দেশ্য মাছ ধরা না, উদ্দেশ্য ঝুলন্ত সেতু। আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রলার আসতেছে, কি নিয়ে ওটা? আনারস নিয়ে। আনারসের দাম এখানে আপনারা পাচ্ছেন মাত্র 10 টাকা এক পিস আনারস। আনারসের পিস তেমন বড় না, তবে খুবই সুস্বাদু। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ 1984 সালে এটি কাপ্তাই লেকের উপর নির্মাণ করা হয়। পর্যটকদের কাছে ব্রিজটি খুবই আকর্ষণীয়। এর চারপাশে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়, রাইড দেওয়া যায়। বর্ষাকাল এবং শীতকালে ব্রিজটির সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। কাপ্তাই লেকের পাশে এটি দেখতে পাচ্ছেন শুভলং ঝর্ণা। বরকল উপজেলাধীন শুভলং ইউনিয়নে এটি অবস্থিত। লেকের পাশেই এর মনোরম সৌন্দর্য শুভলং বাজারে যাওয়ার আগেই আপনারা উপভোগ করে যেতে পারবেন। এখানে বর্ষাকালে প্রচুর পর্যটকের ভিড় জমে। ঝর্ণাটি প্রায় 300 ফুট উঁচু। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।